কোনো একটি গ্রামে কাবিয়া নামে একজন এতি মেয়ে বাস করত। সে কাগজ দিয়ে খেলনা তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করত। কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় কাবিয়ার মা বাবা ইন্তেকাল করে। এরপর থেকেই কাবিয়া এতিম হয়ে যায়। সে তার পেট চলানোর জন্য রং বেরঙের কাগজ দিয়ে খেলনা তৈরি করে সেগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে। আরে কাগজের কত সুন্দর সুন্দর খেলনা, কে নিবে, এদিকে এসো। আরে ও কাবিয়া, এই কাগজ দিয়ে তৈরি করা খেলনার দাম কত রে? কাকি, বেশি না, 20 টাকা করে। এই নাও টাকা আর খেলনা দাও। কাবিয়া এত সুন্দর করে কাগজ দিয়ে খেলনা তৈরি করত যে তার খেলনার দিকে তাকাতো সে শুধু তাকিয়েই থাকত। আর এজন্যই তার সব খেলনা ফটাফট বিক্রি হয়ে যেত। আজ আমার সব খেলনা বিক্রি হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। একদিন কাবিয়া বাজারে খেলনা বিক্রি করছিল, এমন সময় বড় একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। আর গাড়ির ভেতর থেকে দুজন ধনী মহিলা বাহিরে বের হলো আর কাবিয়াকে বলল, দেখো আমরা শহর থেকে এসেছি, আমাদের কাগজ দিয়ে তৈরি করা খেলনার অনেক বড় একটি শোরুম আছে, আমরা এটার কারবার করি। আমি শুনেছি এখানে নাকি প্রায় মেয়েরাই কাগজ দিয়ে খেলনা তৈরি করতে পারে, এই জন্য এই এলাকাতে আমি একটি প্রতিযোগিতা রাখতে চাই যে কে সবচেয়ে বেশি খেলনা তৈরি করতে পারে কাগজ দিয়ে। আর যার কাগজের তৈরি খেলনা হবে একেবারে প্রফেশনালি সুন্দর, যে এই প্রতিযোগিতায় ফার্স্ট হবে আমরা তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আর তার তৈরি করা খেলনা আমরা আমাদের বড় শোরুমে নিয়ে গিয়ে বিক্রি করব। শহরে সেই মহিলার কথা শুনে কাবিয়া অনেক খুশি হয়ে গেল আর তাকে বলল, মেম সাহেব প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে তাও? আরে যদি পুরো এক মাস খেলনা তৈরি করো তাহলে মাসে 1 লক্ষ টাকা পাবে। শহরের মহিলার এই কথা শুনে কাবিয়ার পাশে দাঁড়িয়েছিল কাজল নামে একটি মেয়ে। সে মনে মনে ভাবতে লাগলো, এই তো সুবর্ণ সুযোগ চলে এসেছে, লাখ টাকা তো আমি কামাই করতে পারবো, কারণ আমি কাবিয়ার মতোই খেলনা তৈরি করতে পারি, আর এতে সাহায্য করবে আমার স্বামী। কাজলের স্বামী ছিল ওই গ্রামের পালুহান ছেলে, তাকে সবাই ভয় করত। এজন্য কাজল তার স্বামীকে সব কথা বলল আর বলল, শোনো যদি তুমি মাসে 1 লাখ টাকা পেতে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে তোমার। আচ্ছা এর মধ্যে আমি কি করতে পারি? শোনো আমাদের গ্রামে যে প্রতিযোগিতা হবে না কাগজ দিয়ে খেলনা তৈরি করা, ওই প্রতিযোগিতাতে যদি কাবিয়া অংশগ্রহণ করে তাহলে তো আমি ফার্স্টে হতে পারবো না, কারণ এলাকাতে কাবিয়া ছাড়া অন্য কেউ আমার চেয়ে ভালো খেলনা তৈরি করতে পারে না। ও এই কথা, তুমি চিন্তা করো না, আমি ওই কাবিয়াকে দেখে নেব। এরপর কাজলের স্বামী কিছু লোকজন সাথে করে কাবিয়ার বাড়িতে গেল আর তাকে বলল, আরে ও কাবিয়া কান খুলে শোন, যদি সেই খেলনা তৈরি করা প্রতিযোগিতায় তুই অংশ নিস না তাহলে তোকে এই গ্রাম ছাড়া করব আর তোর বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। চাচা এটা আপনি কেমন কথা বলছেন, আর কাগজের খেলনা তৈরি করার প্রতিযোগিতায় আমি যদি ভাগ নিই তাহলে এতে আপনার কি? আমি বিষয়টা বুঝতে পারছি না। আমার কি যায় আসে এটা তোর জানার দরকার নেই, আমি যেটা বলছি তুই সেটাই করবি, যদি তুই ওই প্রতিযোগিতায় অংশ নিস তাহলে আমি তোর যে কি অবস্থা করব তা খোদাই জানে। এ কথা বলে কাজলের পালোহান স্বামী চলে গেল। তার কথায় কাবিয়ার কিছুই যায় আসলো না, কারণ কাবিয়াও ছিল একজন সাহসী মেয়ে, এজন্য সে নিজে নিজেই বলতে লাগলো, যা হয় হবে, পরে দেখা যাবে, আমি ওই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করব। কাজলের স্বামী বারবার নিষেধ করার পরও কাবিয়া ওই প্রতিযোগিতায় অংশ নেয় আর ওই প্রতিযোগিতায় সে জিতেও যায়। কাবিয়া তোমার কাগজের তৈরি করা টয়েস আমাদের অনেক পছন্দ হয়েছে, এই জন্য এবারের পর থেকে যত খেলনা প্রয়োজন তুমি তৈরি করবে, আর এই নাও পুরস্কার স্বরূপ তোমার 2 লক্ষ টাকা, আল্লাহ তোমার মঙ্গল করুক। যখন কাজলের পালোহান স্বামী এই কথা জানতে পারল তখন সে প্রচণ্ড রেগে গেল আর বলল, ওই এতিম ছেলের এত বড় সাহস, আমি নিষেধ করার পরও প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আরে আমার কথাও মানল না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে হেনস্থ করে ফেলবো। একথা বলে কাজলের স্বামী কিছু লোকজনকে সঙ্গে করে কাবিয়ার বাড়িতে গেল আর তার ঘরে আগুন জ্বালিয়ে দিল। কাবিয়া ঘরে ফিরে আসার পূর্বে তার ঘর একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। যখন কাবিয়া এসে তার ঘরের এই অবস্থা দেখল তখন সে জোরে জোরে কান্না করতে লাগলো, আমি মানুষের কি ক্ষতি করেছে, এই জন্য মানুষ আমার পিছনে উঠে পড়ে লেগেছে, এখন আমি কি করব, আমি এলাকাতেই থাকবো,
এই এলাকাতে থেকে মানুষদেরকে দেখিয়ে ছাড়ব। এরপর কাবিয়া ওই গ্রাম থেকে একটু দূরে এসে একটি নতুন বাড়ি তৈরি করলো আর সেখানেই থাকতে লাগলো। একদিন নদী থেকে কাবিয়া পানির কলসি পরে বাড়ি ফিরছিল, তখন সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা দেখতে পেল, যে মহিলা ছিল খুবই পিপাসিত। বেটা আমাকে সাহায্য করো, আমার অনেক পিপাসা লেগেছে। আম্মা আপনার পিপাসা লেগেছে? থামেন, এখনই আমি আপনাকে পানি দিচ্ছি। বৃদ্ধা পিপাসিত মহিলাকে দেখে কাবিয়ার মনে অনেক মায়া হলো। সে যখনই তাকে পানি দিতে গেল, সে দেখল তার ডান হাতে জখমের দুইটি দাগ। বৃদ্ধা মহিলা তার হাত দিয়ে পানি পান করাতে অক্ষম ছিল। এটা দেখে কাবিয়া নিজে হাতে সেই বৃদ্ধা মহিলাকে পানি পান করিয়ে দিল। আর পানি পান করতে না করতে সেই বৃদ্ধা মহিলা খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল আর কাবিয়াকে বলল, কাবিয়া আমি একজন পরী, আমি তোমার সম্পর্কে সব জানি, এজন্যই তোমার মানুষত্বটা কেমন তা আমি তোমাকে পরীক্ষা নিয়েছিলাম। তুমি ওই অসহায় বৃদ্ধা মহিলাকে নিজ হাতে পানি পান করিয়েছ, তাকে সাহায্য করেছ, তাই আমি তোমার উপরে অনেক খুশি। আমি তোমাকে একটি আশ্চর্য শক্তি দিতে চাই, সেটা হলো তুমি যখনই পেপার দিয়ে খেলনা তৈরি করবে, তখন তুমি যে খেলনার কথা স্মরণ করবে, ঠিক সেটাই মুহূর্তের মধ্যে তোমার সামনে তৈরি হয়ে রেডি হয়ে যাবে। এ কথা বলে সেই পরীটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর কাবিয়া এদিক ওদিক থেকে অনেকগুলো পেপার একত্র করলো আর দিন রাত পরিশ্রম করে কাগজের অনেক বড় একটি আলিশান বাড়ি তৈরি করে ফেলল, যেটা ছিল অনেক সুন্দর অট্টলিকা বাড়ির মতো। কাবিয়া ওই পেপারের ঘরের উপরে হাত রেখে মনে মনে ভাবল, হে যাদুর কাগজের ঘর, তুমি অনেক শক্ত আর খুবই মজবুত হয়ে যাও, যাতে ঝড় তুফান কোনো কিছুই তোমাকে কিছু না করতে পারে। কাবিয়া এ কথা বলার সঙ্গে সঙ্গে তার কাগজ দিয়ে তৈরি করা ঘর লোহার মতো শক্ত ও মজবুত হয়ে গেল। তারপর থেকে এলাকার সব মানুষই দলে দলে এসে কাবিয়ার কাগজের তৈরি করা ঘর দেখতে লাগলো আর খুবই আশ্চর্য হতে লাগলো। এর কিছুদিন পরে ওই গ্রামে বন্যা শুরু হলো। লাগাতার বৃষ্টি বন্যার কারণে সবার বাড়ি ডুবে গেল। গ্রামের মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে এদিকে ওদিকে পালাতে শুরু করলো। ওদিকে কাবিয়ার তৈরি করা কাগজের ঘর বন্যার মধ্যেও ভাসতে ছিল। তখন কাজল তার স্বামীকে বলল, প্লিজ কিছু করো না, বন্যার পানিতে তো এবার আমরা ডুবে যাচ্ছি, আমাদের ঘর বাড়ি তো তলিয়ে গেছে, এখন আমাদের কি হবে, আমরাও তো ডুবে মারা যাব। কি আর করার, কাজল, পুরো এলাকার মধ্যে শুধু ওই কাবিয়ার ঘরটাই আছে, যেখানে গেলে আমরা রক্ষা পাবো। এরপর কাজল তার স্বামীকে সঙ্গে করে অনেক কষ্টে কাবিয়ার সেই কাগজের তৈরি করা ঘরের মধ্যে প্রবেশ করলো এবং কাবিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলো। কাবিয়া ছিল অনেক দয়ালু ও সৎ, সে তাদের ক্ষমা করে দিল ও তার ঘরের মধ্যে থাকার জন্য জায়গাও দিল। এরপর যখন কিছুদিন পরে সেই বন্যা সব কিছু ঠিক হয়ে গেল, তখন কাজলের স্বামী বলল, কাবিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুধুমাত্র তোমার কাগজের তৈরি ঘরের কারণে আজ আমরা এখানে জীবিত দাঁড়িয়ে রয়েছি। যদি সব মানুষেরই এরকম ঘর থাকতো, তাহলে কেউ ডুবে মারা যেত না, সবাই সুরক্ষিত থাকতো। আচ্ছা কাবিয়া, আমাদের জন্য কি এরকম একটি ঘর তৈরি করে দেবে? যত খরচ লাগে আমরা দেব। এরপর সবাই মিলে কাবিয়ার সাথে কাগজের ঘর তৈরি করতে সাহায্য করতে লাগলো আর কিছুদিনের মধ্যে ওই গ্রামে সবার জন্য একটি করে জাদুর পেপার দ্বারা ঘর তৈরি হয়ে গেল। ওই দিনের পর থেকে ওই গ্রামের কেউ আর এমন ছিল না যে তার ঘর নেই। গ্রামের সবাই পূর্বের মতো আবারও হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রেখো, যাতে করে আমার দেওয়ার নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। খুদা হাফেজ।